নতুন কোনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়নাপতি বায়না সেজেছে। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রীতা ফরি চক্রবর্তী নানান সময় নানান বিষয় নিয়ে গণমাধ্যমে শিরোনাম হন তিনি। তবে কাজের তুলনায় অপ্রাসঙ্গিক বিষয়ে গণমাধ্যমের খবরের পাতায় উঠে আসেন এই অভিনেত্রী। গত জুলাই মাসের শেষের দিকে গুঞ্জন চাউর হয় ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। এ খবরে সবাই তাকে শুভেচ্ছা জানালেও খবরটি অস্বীকার করেন তিনি। তখন বিয়ের খবর অস্বীকার করলেও ঠিকই এবার স্বীকার করেছেন এই অভিনেত্রী। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। মনোবিদ বন্ধুকে নিয়ে যে গুঞ্জন উঠেছিল তাকেই বিয়ে করতে চলেছেন রীতা ভরি। হবু বরের ক্লিনিক উদ্বোধন করতে গিয়ে মূলত তার সঙ্গে রীতা ভরির পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব, যা গড়িয়েছে প্রেমে। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন এই যুগল। আপাতত দুই পরিবারের কাছের মানুষদের নিয়ে বাগদান পর্ব সারবেন এই অভিনেত্রী। বিয়ের খবরটি অস্বীকার করার বিষয়ে রীতা ভরি জানান, তখন সবেমাত্র তাদের সম্পর্কটা শুরু হয়েছে, তাই মনে একটা সংশয় ছিল। অভিনেত্রী প্রচণ্ড শারীরিক ও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, বিয়ের বিষয়ে কথা বলার মতো অবস্থায় ছিলেন না তিনি। সে সময়টা বিভিন্ন মিডিয়া মিসকোড করতে শুরু করেছিল, তাই বিয়ে করছি না বক্তব্য দিয়ে তখন আলোচনা বন্ধ করতে চেয়েছিলেন মাত্র। সত্যিটাকে স্বীকার করার মতো জোরও তখন ছিল না। বিয়েকে বরাবরই ভয় পেয়ে এসেছেন রীতা ভরি, তাই বিয়ের আগে শর্তও জুড়ে দিয়েছেন তার হবু বরকে। এবছর ডিসেম্বরে বাগদান সম্পন্ন করে কোভিড পরিস্থিতি ঠিক হলে পরের বছর বা তার পরের বছর জাঁকজমক করে বিয়ে করবেন তারা। অগবধূ সুন্দরী ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে প্রথম আত্মপ্রকাশ করেন রীতা ভরি। 2011 সালে তোমার সঙ্গে প্রাণের খেলা সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি, 2012 সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা তবু বসন্ত। এছাড়াও তিনি আরো অনেকগুলো সিনেমায় কাজ করেছেন। প্রান্তিস আরওয়ার, সময় সংবাদ।